কুচবিহার জেলার 2 নং ব্লকের পশ্চিম খাগড়াবাড়ি গ্রামে রমেশ রায় স্মৃতি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে 88 জন ছাত্রছাত্রী রয়েছে, তারা দলিত মুসলিম সমুদায়ের। এই শিক্ষা কেন্দ্রে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, কিন্তু শিক্ষা কেন্দ্রটি যেই গ্রামে অবস্থিত সেই গ্রামে বিদ্যুৎ রয়েছে। তো বিদ্যুৎ না থাকার ফলে এই শিক্ষা কেন্দ্রটি চালাতে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অনেক ধরনেরই হয়। বাচ্চাদের প্রচণ্ড গরম হয়, কেননা বাচ্চারা সব নিচে বসে, আর হাওয়াও লাগে না, চারপাশ থেকে হাওয়া বন্ধ। আর যখন মেঘলা আকাশ থাকে বা বৃষ্টি পড়ে, শীতের দিন যখন কুয়াশা হয়, তখন তো কিছুই দেখা যায় না ভিতরে। ছাত্রছাত্রীরা ব্ল্যাকবোর্ডের লেখা বুঝতে পারে না, এতে পড়াশোনার অসুবিধা হয়, এবং গরমের কারণে বিদ্যালয় চলাকালীন ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। ধরুন প্রায় 15 বছর ধরে বিদ্যুৎ নেই। তো আপনারা এই অসুবিধার কথা কারো কাছে বলেছেন? আমরা বলেছি, এখানে স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে, এলাকার প্রধান রয়েছে, আমরা তাদের জানিয়েছি। তো তারা কি বলেছে? তারা তো আমাদের আশ্বাস দিয়েছে হবে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে এই সমস্যার সমাধান চাই, যাতে শিশু শিক্ষা কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা করা হয়, তাহলে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এই সমস্যার সমাধানের জন্য বিডিও কুচবিহার 2 নং ব্লক শ্রী জস লেপচা, ফোন নম্বর 03582270221, এই নম্বরে ফোন করে অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।